হ্যালো এভরিওয়ান, আজকে আবার মাধ্যমিকের সাজেশন নিয়ে চলে এসেছি। আজকে দুটো চ্যাপ্টার নিয়ে আলোচনা করব, 3 নম্বর এবং 2 নম্বরের প্রশ্ন যেগুলো মোটামুটি আসতে পারে সেগুলো নিয়ে আলোচনা করব। চ্যাপ্টার দুটি হচ্ছে 4 নম্বর আর 6 নম্বর। 4 নম্বর হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনা আর 6 নম্বর হচ্ছে তোমাদের সিলেবাসে উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র্য সূচক মানচিত্র। এই দুটো চ্যাপ্টার আমরা আলোচনা করবো। আমরা জানি এই দুটো চ্যাপ্টার থেকে কোনো 5 মার্কসের প্রশ্ন আসবে না, এখান থেকে 1, 2, 3 এই মার্কসের প্রশ্নগুলো আসবে, ঠিক আছে? কোনো ম্যাপ পয়েন্টিং এখান থেকেও নেই। তাহলে আমরা শুরু করছি আজকে। দেখে নাও, আমি সারভিত্তিক পুরো আলোচনা করে দিয়েছি, তোমরা অ্যান্সারগুলো আমি আলোচনা করবো না, শুধু প্রশ্নগুলো আলোচনা করবো। যেন ভিডিওটা খুব ছোটো হবে কিন্তু খুব গুরুত্বপূর্ণ হবে, তোমরা যখন দেখবে দেখে নেবে কোন প্রশ্নটি করনি, যদি যেটা করনি সেটা কিন্তু অবশ্যই করে দিও। তবে কিছু লিমিটেড প্রশ্ন যেগুলো সালে এসছে সেগুলো দেখাচ্ছি। যেমন প্রথমটা রয়েছে, প্রকৃতি অনুসারে বর্জ্যের উদাহরণ সহ শ্রেণীবিভাগ করো। 2020 এসেছে, তার মানে বর্জ্যের শ্রেণীবিভাগ এসছে, উদাহরণ সহ লিখতে হবে সেটা। বর্জ্য ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা, এখানে 3টি প্রয়োজনীয়তা লিখতে হবে। 3 নম্বরের জন্য দুটো এলে দুটো লিখতে, 2 নম্বরের জন্য এলে দুটো লিখতে হবে। 2 বার এসছে, এজন্য খুব ইম্পর্টেন্ট, 2020 এবং 2023-এ। পার্থক্য এসছে জৈব ভঙ্গুর বর্জ্য আর অজৈব ভঙ্গুর বর্জ্য, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটা 2017-তে এসেছে। বর্জ্য কম্পোস্টিং পদ্ধতির সুবিধাগুলো লেখো, এটা কম্পোস্টিং 1 নম্বরের জন্য করবে, কম্পোস্টিং কি এটাও কিন্তু আসে। গ্যাসীয় বর্জ্য নিয়ন্ত্রণের উপায়গুলি লেখো, 2018-তে এসছে। বর্জ্যের পরিমাণগত হ্রাস কীভাবে করা যায়, 2018, এগুলো পয়েন্ট ভিত্তিক লিখতে হবে। বর্জ্য নিয়ন্ত্রণের উপায়, পরিমাণগত হ্রাস কীভাবে হচ্ছে এগুলো। পরিবেশের ওপর বর্জ্য পদার্থের 3টি প্রভাব সংক্ষেপে লেখো, এটাও খুব ইম্পর্টেন্ট, এবারের জন্য 2019-এ এসছে, এবারে আসতে পারে। বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের ভূমিকা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা খুব আসে, শিক্ষার্থীদের ভূমিকা কী হবে, 2019-এ এসেছে। ভাগীরথী হুগলি নদীতে বিভিন্ন বর্জ্যের দ্বারা কীভাবে দূষণ হয় বা দূষিত হয়েছে এটা, সেটা 2023-এ এসছে। বর্জ্য ব্যবস্থাপনায় 3R কী, আমার মতে এটাও খুব ইম্পর্টেন্ট। শর্ট কোশ্চেন একটা 1 বা 2-এর মতো আমি দিয়েছি, 4R কী, এটাও কিন্তু 1 মার্কসের জন্য ইম্পর্টেন্ট। ই বর্জ্যটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? ভাঙাচোরা মোবাইল, ইলেকট্রিকের জিনিসপত্র এগুলো, এটাও কিন্তু 1, 2 এগুলোর জন্য ইম্পর্টেন্ট। আরেকটা হচ্ছে বসুন্ধরা সম্মেলনে 1992 অনুযায়ী বর্জ্য ব্যবস্থাপনার জন্য গৃহীত পদক্ষেপগুলি, এটা দেখবে কিছুটা এর মতনই অ্যান্সার। 3R-এর যে স্টেপগুলো আছে সেগুলোই হচ্ছে অ্যান্সার। পরিমাণ হ্রাস রয়েছে তোমাদের বইয়ে নিশ্চয় থাকবে, বর্জ্যের পরিমাণ হ্রাস হচ্ছে প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট, বর্জ্য উৎপাদন বন্ধ, পুনর্ব্যবহার, পুনর্নবীকরণ, এই 4টি রয়েছে এই সালে, মানে যেটা বসুন্ধরা সম্মেলনে হয়েছে, ঠিক আছে? আমি একটু লিখে দিচ্ছি এটা কোন কোনগুলো হবে, এখানে দেখতে পাচ্ছ বসুন্ধরা সম্মেলনটা তোমরা যদি না পাও সেক্ষেত্রে তোমরা কিন্তু একটু দেখে নাও কোন কোনগুলো লিখবে। বর্জ্যের পরিমাণ হ্রাস, তার মানে রিডিউস, ওকে। তারপরে হচ্ছে বর্জ্যের উৎপাদনটা বন্ধ করতে হবে, বর্জ্যের পুনর্ব্যবহার, পুনর্নবীকরণ, রিইউজ, রিসাইকেল, রিইউজ, রিফিউজ, রিসাইকেল, এগুলো হচ্ছে মেন 4R যেটা, আর এইটা মোটামুটি 1 বসুন্ধরা সম্মেলনে 1992 সালের অনুযায়ী। তোমরা বই দেখে নেবে মোটামুটি 1টা পয়েন্ট তো এদিক ওদিক হতে পারে, তোমরা কিন্তু এটা 4R, 4টা রিডিউস, রিফিউজ, রিইউজ, রিসাইকেল, ঠিক আছে? এগুলো হচ্ছে মেন নিয়ে। শুধু এই যে রিফিউজটা দেখছো প্রত্যাখ্যান, এইটা তোমাদের যেটা এই এই কোশ্চেনটাতে ওখানে আছে ব্যবহার বন্ধ করা, মানে স্টপ আর কি, ওটাকে ব্যবহার বন্ধ করা। একটা হচ্ছে ব্যবহার বন্ধ করতে হবে পুরোপুরি, একটা হচ্ছে ব্যবহার উৎপাদনটাই বন্ধ করতে হবে। এর পরিবর্তে এখানে তোমাদের রয়েছে দেখবে দ্রব্যের উৎপাদন, যেগুলো পলিউশন হচ্ছে সেই জাতীয় যে বর্জ্যের উৎপাদনটা কমাতে হবে, ওটাই তোমাদের এখানে রয়েছে, ঠিক আছে? এটা ঘুরিয়েও আসতে পারে এই পয়েন্টটা দিয়ে। তাহলে এগুলো মোটামুটি তোমাদের 3 নম্বরের জন্য ইম্পর্টেন্ট। 2 নম্বরে প্রচুর প্রশ্ন আছে, যেমন তরল বর্জ্য কি, প্রচুর প্রশ্ন হতে পারে এখান থেকে, তরল বর্জ্য আসতে পারে, বর্জ্য ব্যবস্থাপনার সংজ্ঞা দিতে পারে, তেজস্ক্রিয় বর্জ্যটা খুব আসে, তেজস্ক্রিয় বর্জ্যের উদাহরণ কি কি, রোগ হয় তেজস্ক্রিয় বর্জ্য থেকে, এটা আসতে পারে। এখানে 2 নম্বর কিন্তু যথেষ্ট প্রশ্ন আছে, ঠিক আছে?
প্লাস্টিক কোন ধরনের বর্জ্যের উদাহরণ শর্ট কোশ্চেনের জন্য? ভরাটকরণ, বর্জ্য ব্যবস্থাপনার ভরাটকরণটা কি? এটা মনে রাখবে, বর্জ্য ব্যবস্থাপনার ভরাটকরণ, এটাও আসতে পারে। এই কিছু কিছু প্রসেস আছে, ভরাটকরণ, পৃথকীকরণ, আমি পড়ে আসা করে দেখতে পাচ্ছি কিনা আমি বুঝতে পারছি না। ভরাটকরণ, পৃথকীকরণ, তেজস্ক্রিয় বর্জ্য, তরল বর্জ্য, ফোর আর ই বর্জ্য, এগুলো কিন্তু দু মার্ক্সের জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে আমি 3-2 মোটামুটি একটু আলোচনা করে নিলাম, এরপরে আমি লাস্ট চ্যাপ্টার দ্যাট মিনস 6 নম্বর চ্যাপ্টারটা একটু দেখে নেবো কোন কোনগুলো গুরুত্বপূর্ণ। আরও যদি এই চ্যাপ্টার থেকে কিছু থাকে আমি আবার আলোচনা করছি। এবারে আমি চ্যাপ্টার 6 প্রশ্নগুলো একটু আলোচনা করবো, উপগ্রহ চিত্র এবং ভূবৈচিত্র্য সূচক মানচিত্র। এখানে খুব সীমিত প্রশ্ন আছে, তবে চ্যাপ্টারটা একটু কঠিন, তো তোমরা একটু সাবধানে পড়বে এবং লিখে লিখে পড়বে, তাহলে হয়তো মনে থাকবে। তো দেখে নাও, প্রথমে হচ্ছে পার্থক্য ভূবৈচিত্র্য মূলক মানচিত্র ও উপগ্রহ চিত্রের পার্থক্য। তো প্রথমে তোমরা ভূবৈচিত্র্যমূলক মানচিত্রের বৈশিষ্ট্য কিছু পড়বে, উপগ্রহ চিত্রের বৈশিষ্ট্য পড়বে, এবং এটা সংজ্ঞা, ওটা সংজ্ঞা, এটা 2 নম্বরের সংজ্ঞা আসতে পারে, এটা 2 নম্বরের সংজ্ঞা আসতে পারে। ঠিক আছে, আমি কিন্তু এখানেই বলে দিচ্ছি, এটা 2 নম্বরের আসতে পারে, এটা 2 নম্বরের সংজ্ঞা বা 1 নম্বরের সংজ্ঞা আসতে পারে, এবং এটার কিছু বৈশিষ্ট্য পড়বে, এটার কিছু বৈশিষ্ট্য পড়বে, এটাকেই তোমরা পার্থক্য হিসেবে লিখবে। ঠিক আছে, ভূসমলয় এবং সূর্য সমলয় উপগ্রহ সেম, সংজ্ঞা বৈশিষ্ট্য ভূসমলয় আর সূর্য সমলয় বৈশিষ্ট্য এবং পার্থক্য, পার্থক্যগুলো যখন পড়ছো এইগুলোই তো বৈশিষ্ট্য, ওরকমভাবেই তোমরা লিখে নেবে, তাহলে দুবার মুখস্থ করতে হবে না। উপগ্রহ চিত্রের প্রধান 3টি বৈশিষ্ট্য দেখো, 2019 এসেছে, এটা 2018 দেখতে পাচ্ছ। ভূবৈচিত্র্যমূলক মানচিত্রে ব্যবহৃত বিভিন্ন ধরনের স্কেল খুব ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট যে স্কেলগুলো, এই স্কেলগুলো থেকে আবার শর্ট কোশ্চেন আসবেই আসবে। ঠিক আছে, 2017 2020 এসেছে, এখান থেকে কিন্তু শর্ট কোশ্চেন তোমরা পাবে, বিভিন্ন স্কেল নিয়ে নেবে, উদাহরণ দিতে বলবে। দূরসম্পাদন ব্যবস্থার সুবিধা অসুবিধাগুলো লিখবে, মানে এখানে 3টে সুবিধা, 3টে অসুবিধা বা 4টে সুবিধা, 4টে অসুবিধা, এরকম করে লিখবে। ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের 3টি ব্যবহার লক্ষ্য, এটা 2 বার এসেছে। আচ্ছা, এবারে বলে রাখি, যদি এগুলো যদি বলে ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের বৈশিষ্ট্য লেখো, তাহলে আলাদা উত্তর, আবার ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের ব্যবহার সেটা আলাদা, উপগ্রহ চিত্রের বৈশিষ্ট্য আলাদা, উপগ্রহ চিত্রের ব্যবহার আলাদা, বৈশিষ্ট্য আর কিন্তু ব্যবহার আলাদা নয়। হ্যাঁ, তবে ব্যবহার আর গুরুত্বটা এক, যদি গুরুত্ব আসে তাহলে তোমার ব্যবহারের গুরুত্বটা কিন্তু সেম। ঠিক আছে, আমি লিখে আছি, এটাই কিন্তু আমার গুরুত্ব, ভাবে যাওয়ার কিছু নেই। উপগ্রহ চিত্রের 3টি গুরুত্ব লাগে, এটাকে আমরা ব্যবহার হিসেবে লিখবে, কেন আমাদের আমাদের গুরুত্বপূর্ণ, কারণ আমরা এই ক্ষেত্রে ব্যবহার করি। ঠিক আছে, তো এগুলো হচ্ছে সেম, উপগ্রহ চিত্রের গুরুত্ব রয়েছে 2000 বা ব্যবহার রয়েছে 2017, খুব ইম্পর্টেন্ট। আরেকটা আমি এখানে লিখেছি দেখো, দূরসম্পাদন ব্যবস্থার গুরুত্ব 2023 এসেছে, এগুলো রিসেন্ট, এই দুটো প্রশ্ন রিসেন্ট এসেছে, 6 নম্বরটা আর 12 নম্বরটা হচ্ছে রিসেন্ট। কিছু আমি 2 নম্বরের প্রশ্ন লিখে রেখেছি, এগুলো এক্সট্রা, TCC আর SCC, ট্রু কালার কম্পোজিশন, ফলস কালার কম্পোজিশন কি, খুব আছে। এবং ফলস কালার কম্পোজিশনে যে কালারগুলো ইউজ করা হয়, যেমন লাল ব্যাপার বনভূমি দিয়ে, ঠিক আছে, গাঢ় লাল বনভূমি বোঝানো হয়, এইগুলো কিন্তু তোমরা একটু দেখে নেবে। ক্ষুদ্র স্কেলের মানচিত্র কাকে বলে, খুব ইম্পর্টেন্ট উদাহরণ, অ্যাক্টিভ সেন্সেস, প্যাসিভ সেন্সেস কাকে বলে, উদাহরণ মাস্ট, এখানে উদাহরণ দেবে, কারণ প্যাসিভ সেন্সারটা খুব আছে, যেমন ক্যামেরায় উদাহরণ। আরএফ রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন, ফুল ফর্মটা মুখস্থ থাকবে আরএফের, এই দুটো ফুল ফর্ম। ভগ্নাংশ সূচক স্কেল কি, আরএফ বলতে কী বোঝো, তো এগুলো মোটামুটি সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং আরেকটা বলি, বর্জ্য ব্যবস্থাপনা আরেকটা নাম্বার বলেছি, স্ক্রাবার কি, এটা কিন্তু তোমরা একটা 1 নম্বরের জন্য পড়বে, স্ক্রাবার খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, আজকে এত বলি, নেক্সট আবার আমরা একটা ভিডিও নিয়ে আসবো, আজকের জন্য এতটাই, থ্যাংক ইউ।